দুটো এরকম প্লেট যদি এরকম থাকে, এই একটা প্লেট আর এই একটা প্লেট, এর মধ্যে একটা অন্তরিত আর একটা ভূসংলগ্ন, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা আমি ধরছি ডি, আর কে হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। দুটো প্লেট নিয়েছি যার মধ্যে একটা ইনসুলেটেড আর একটা হচ্ছে ভূসংলগ্ন, এদের মধ্যে দূরত্ব ডি, কে পরাবৈদ্যুতিক মাধ্যম, এর পরবর্তী ঘনত্ব সিগমা, আলফা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, মানে আমি লিখব কিউ সমান সিগমা ইনটু আলফা। ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? দেখো আমি বললাম দুটো প্লেট, একটা অন্তরিত একটা ভূসংলগ্ন, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি, পরাবৈদ্যুতিক মাধ্যম যেটা সেটা কে, এর ক্ষেত্রফল আলফা, পরবর্তী ঘনত্ব সিগমা, তার মানে এর মধ্যে কিউ যদি চার্জ থাকে তাহলে কিউ শুড বি ইকুয়াল টু সিগমা ইনটু এটা। এখন এই প্রাবল্য যেটা, এই যে আধান রয়েছে এখানে পজিটিভ এখানে নেগেটিভ আধান আছে, তার জন্য এর মধ্যে একটা তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে, সেই প্রাবল্যের মানটা আমরা কুলম্বের উপপাদ্য থেকে পেয়েছিলাম, আমি তখনই বলেছিলাম এটা মনে রাখতে হবে। তাহলে কুলম্বের উপপাদ্য থেকে আমরা প্রাবল্য যেটা বলেছিলাম সেটা হচ্ছে ই সমান হচ্ছে তাহলে সিগমা বাই কে ইনটু এপসিলন জিরো। তাহলে প্রাবল্যের ভ্যালুটা হচ্ছে, প্রাবল্যটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু সিগমা বাই কে এপসিলন জিরো। আমরা বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য আধানের তলমাত্রিক ঘনত্বের, আধানের তলমাত্রিক ঘনত্বের ওয়ান বাই এপসিলন গুণ, এটা আমরা বলেছিলাম। তাহলে সেটাই লিখলাম, তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে প্রাবল্য আধানি তলমাত্রিক ঘনত্বের কে ইনটু এপসিলন জিরো মানে হচ্ছে এপসিলন গুণ কে এক। এবার আমি কি লিখবো, এবার হচ্ছে ভি, ভি সমান হচ্ছে ই ইনটু ডি, আমরা জানি ই সমান ডিকে ডি এক্স হলে ই ইনটু ডি, তাহলে এখানে ই সমান হচ্ছে কত, সিগমা বাই কে ইনটু এপসিলন জিরো ইনটু ডি, এটা হচ্ছে ভি সমান। এবার আমাকে বের করতে হবে সি, সি সমান হচ্ছে কিউ বাই ভি, কিউ এর মান আমার টেনশনা রয়েছে সিগমা ইনটু এপসিলন এই সরি আলফা, ভি রয়েছে সিগমা ডি বাই কে ইনটু এপসিলন জিরো, তো আমার ভ্যালুটা আসবে কে এপসিলন জিরো, সিগমা সিগমা কেটে যাচ্ছে আলফা বাই ডি। এবং এটা সিজিএস পদ্ধতিতে যদি করতে চাও, ভালো করে উপমা আমার জন্য প্রশ্ন হয় না, ভালো করে বুঝে নাও, যেদিকে এপসিলন জিরো থাকবে তার উল্টো দিকে ফোর পাই এপসিলন জিরো হবে, কারণ এসআই তে এই ফোর পাই এপসিলন জিরোটা আমরা নিচে গুণ করি, সেই জন্য আমরা এক্সট্রা নিয়েছিলাম সেটাকে কম্পেনসেট করতে হবে, সেই জন্য আমরা এই সিরিজ লিখবো কে এপসিলন জিরো আলফা বাই ডি ইনটু ফোর পাই এপসিলন জিরো, তাহলে সমান আসবে কে আলফা বাই ফোর পাই ডি, এটা মনে রাখবে এটা সিজিএস এ আর এটা হচ্ছে এসআই। প্রথমটা কি হচ্ছে, ই ওয়ানটা প্রথম ঘটনার জন্য সিগমা বাই কে ইনটু এপসিলন জিরো, এই টু অংশ ই টু সিগমা বাই কে ওয়ান ইনটু এপসিলন জিরো, এটা দেখো ডিস্টেন্স এর উপর ডিপেন্ড করছে না, সিম্পল লিখলাম। তাহলে ভিটা কত হবে, ভিটা হচ্ছে ই ওয়ান ইনটু ডি মাইনাস টি প্লাস ই টু ইনটু। এবার মানগুলো বসাও, সিগমা বাই এপসিলন জিরোটা কমন আসবে দেখো, তাহলে ডি মাইনাস টি বাই কে প্লাস টি বাই এ ওয়ান, এটা ভি হলো। এবার সি সমান হচ্ছে কিউ বাই ভি, তাহলে কিউ এর জায়গায় যেটা ছিল বসা না, আর ভি এর জায়গায় এটা বসাবো সিগমা বাই এপসিলন জিরো ডি মাইনাস টি বাই কে প্লাস টি বাই টু। এটা হলো, তাহলে সিটা কত পাচ্ছি, কাটাকাটি হচ্ছে তাহলে থাকছে দেখো এপসিলন জিরো আলফা বাই
d minus d by k plus d by k one. এটা এসে গেল তোমার প্রাবল্য, এটা এসে গেল তোমার ধারকত্বের মানটা। এটা পারলে এরকম যদি অনেকগুলো মিডিয়াম যদি থাকে তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে দেখো, তখন c সমান হয়ে যাবে epsilon 0 alpha by d1 by k1 d2 by k2 d3 by k3 এরকম হয়ে যাবে। তাহলে অনেকগুলো মিডিয়াম যদি হয় তাহলে আমরা রিলেশনটা দেখতে কিন্তু এইভাবে হতে হতে যাবে, ঠিক আছে? এটা বোঝা গেল? তাহলে এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মোটামুটি তিনটে পার্ট আমরা পড়ব। এবার ধরো আমাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা একটু বলে দিই, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা আগে বলেছি তাও বলে দিচ্ছি, যে ধারকের দুটো পাতের মাঝখানে বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম রাখলে, পরাবৈদ্যুতিক মাধ্যম যদি রাখো, তাহলে ওর ধারকত্বটা যত গুণ বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলবো পরাবৈদ্যুতিক ধ্রুবক। ধারকের দুটো যে মিডিয়াম রয়েছে সেটা বায়ুর পরিবর্তে আমরা বায়ুর ক্ষেত্রে কি ধরি, পরাবৈদ্যুতিক ধ্রুবকটা ওয়ান ধরি, তা বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো মাধ্যম রেখে দিই তাহলে তার ধারকত্বটা যত গুণ বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলবো পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে দেখো বায়ুর ক্ষেত্রে মানটা আমরা কত ধরি, ওয়ান ধরি, আর ধাতুর ক্ষেত্রে মানটা আমরা জিরো ধরবো, পরাবৈদ্যুতিক ধ্রুবক। স্যার এনটা প্লেট থাকলে কি হবে, এই যে বললাম এনটা প্লেট থাকলে টি ওয়ান বাই কে ওয়ান, টি টু বাই কে টু, টি থ্রি বাই কে থ্রি, টি ফোর বাই কে ফোর লেখা আছে। দেখো পরিবাহী বা ধাতব পদার্থে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু শূন্য নয়, ওটা কি বললাম অসীম বলছি, ওটা মনে রাখতে হবে। আর কি বায়ুর মানটা আমরা ওয়ান ধরি। আর একটা ভালো পয়েন্ট বুঝিয়ে লিখে রাখো, যে পরাবৈদ্যুতিক পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়, এটা মোটা করে দাগ দিয়ে রাখো, যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কিন্তু হ্রাস পাবে। কি বললাম, একটা দুটো গোলক নিয়েছি, ভিতরে গোলকটা হচ্ছে এ গোলক, বাইরে গোলকটা বি গোলক, ভিতরটা হচ্ছে অন্তরিত, বাইরেটা ভূসংলগ্ন। ভিতরে গোলকটাকে কি আধান নিয়েছি, আমিষের জন্য এখানে মাইনাস কিউ, বাইরে প্লাস কিউ, এটা ভূসংলগ্ন বলে প্লাস কিউটা চলে যাবে। তাহলে বি গোলকটা যেহেতু ভূসংলগ্ন আছে ওর বিভবটা শূন্য হবে, এখানে বিভব যে জন্য দায়ী থাকবে শুধু ভিতরে গোলকটা। তাহলে ভিতরে গোলকের বিভব কি করে বের করবো, না এর নিজস্ব বিভব হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন 0 কমন নিলাম, এর জন্য হচ্ছে কিউ বাই আর 1, আর এই কিউ টু গোলকটার জন্য ভিতরে সর্বত্র বিভবটা হচ্ছে মাইনাস কিউ বাই আর টু বি গোলকের জন্য। তাহলে আমার ক্যালকুলেশন করলে বিভবটা এরকম বের হচ্ছে, আমরা সি সমান জানি কিউ বাই থ্রি, তাহলে আমি কি করবো কিউ বাই কিউ বাই 4 পাই এপসিলন 0 এইটা ক্যালকুলেশন করলে দেখো এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে গোলীয় ধারকের ধারকত্ব। এখানে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমি রিপিট করবো, একটা শুনে নাও, এখানে দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারবো। আচ্ছা সিজিএস এ যদি হয়, সিজিএস এ হলে কত হবে, সি সমান আর ওয়ান আর টু বাই আর টু মাইনাস আর ওয়ান। এবার আমি দেখবো এই সি সমান বলে আমি সিজিএস এ যদি লিখি তাহলে কি পাচ্ছি, আর ওয়ান আর টু বাই আর টু মাইনাস আর ওয়ান পেয়েছিলাম। এবার এখানে যদি আমি উপর নিচে আর ওয়ান দিয়ে ভাগ করি, আর টু দিয়ে ভাগ করি, তাহলে ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর টু পাবো। এখন আর টু যদি ইনফিনিটি হয় তাহলে সি ইজ ইকুয়াল টু আর ওয়ান পাচ্ছি। তাহলে এখানে প্রশ্ন থাকে যে শুধুমাত্র একটা গোলককে, শুধুমাত্র একটা পরিবাহী গোলককে ধারক হিসাবে কল্পনা করতে পারি কি, এরকম প্রশ্ন থাকে।
শুধুমাত্র শুধুমাত্র একটা পরিবাহী গোলককে সি এখানে বোঝা যাচ্ছে না, সি এখানে ডি, শুধুমাত্র একটা পরিবাহী গোলককে ভারত হিসাবে কল্পনা করতে পারি কি, এরকম প্রশ্ন থাকে। তাহলে এরকম হচ্ছে, আচ্ছা কারণটা বুঝিয়ে দিচ্ছি, সিজিএস এ দেখো আমরা বললাম 4π/ε বাদ যাবে, তাহলে আমি এটা পেলাম। এবার বলছি যে প্রশ্ন থাকে যে একটা শুধুমাত্র একটা পরিবাহী গোলককে ধারক হিসাবে কল্পনা করতে পারি কি, এরকম একটা প্রশ্ন থাকে। তা সেখানে আমরা কি বলি যে হ্যাঁ শুধুমাত্র একটা ধারককে পরিবাহী গোলক হিসাবে কল্পনা করতে পারবো যার ভূসংলগ্ন গোলকটা অসীমে অবস্থান করবে। কি করে না দেখো আমরা এটাকে গুছিয়ে গেলাম, সি ইজ ইকুয়াল টু সি সমান আর ওয়ান আর টু বাই আর টু মাইনাস আর ওয়ান, ওপর নিচে আর টু দিয়ে ভাগ করলাম তাহলে পেলাম এইটা। এখন আর টু যদি ইনফিনিটি হয় সি সমান আর ওয়ান, তার মানে শুধুমাত্র একটা গোলক ধারক হিসাবে ব্যবহার করা যেতে পারে যদি আমরা ধরে নিই তার অন্তরিত সরি তার ভূসংলগ্ন পাতটা অসীমে অবস্থান করছে। ভিতরেরটা মাইনাস কেন হলো, এমন এমন